ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী। 7 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে তার বাসায় সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে সই করেন তিনি। বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন এ সিনেমার সহযোগী পরিচালক তাজু কামরুল। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার নাম আহারে জীবন। এ সিনেমা পরিচালনা করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সদগর, অরুণা বিশ্বাস, শাহানুর, সুব্রহ প্রমুখ। করোনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হবে এ সিনেমা। আগামী 16 অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। গত 27 মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের 2 মাসের মাথায় 21 জুলাই খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।